হ্যাঁ আমি পাচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল দেখেন আপনি এই সেন্ডি সাহা সেই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসছে সেই এই লাল সবুজের দেশে এসে যেখানে আমাদের দেশে এই সমকামিতা অবৈধ সেখানে সে কোনো না কোনোভাবে এটাকে সে ঢুকিয়ে দিতে চাচ্ছে সেই সেটা সচেতনভাবেই হোক অসচেতনভাবেই হোক ওদিকে বিড ইমরান দেখেন আচ্ছা তুই কি কোনো কাউকে পালি না কোনো বাংলাদেশে কি মেয়ের অভাব পড়ছে এরকম এই যে হাফ একজনকে নিয়ে এসব করতে হচ্ছে বলে যে আমি লাল পানি খাইছি লাল পানি খাওয়ার পর সে নাকি বুঝতে পারে না কত নোংরা জঘন্য চিন্তাভাবনা হলে নিকৃষ্ট চিন্তাভাবনা হলে এসব কাজ করতে পারে একটা ছেলে আর একটা ছেলের সাথে এরকম জঘন্য নোংরা নষ্টামি করতে পারে আমাদের নাইনটি প্লাস নাইনটি ফাইভ বা সিক্স এরকম মুসলমান দেশে এই সমকামিতা সম্পূর্ণ রূপে আইনগতভাবে এটা নিষিদ্ধ এবং ইসলাম এটাকে সমর্থন কোনোভাবে সমর্থন করে না তাহলে সেই কোনো না কোনোভাবে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য পায় তারা করছে দেখেন সেই আবার ওখানে গিয়ে কান্নাকাটি করতেছে যে বিডিম রানের গায়ে গন্ধ এটা সেটা আমি বাংলাদেশের বউ হতে চেয়েছিলাম আমাদের বাংলাদেশের সে নাকি ভাবি হতে চেয়েছে কত দেখেন এই আসলে এই মানে আমি মহিউদ্দিন রনিভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সে যে এরকম একটা পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে যে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য যে পদক্ষেপটা নিয়েছে তা সেলুট জানানোর মতো এর আগে রেলওয়ে আন্দোলন থেকে শুরু করে আমি সব সময় মহিউদ্দিন রনি ভাইয়ের পাশে ছিলাম এখনও আছি সেই সেটা একটা দুর্দান্ত একটা পদক্ষেপ নিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনি দেখেন ওদের বেহায় পড়ানোর কথাগুলো জাস্ট শুনেন বিদি ইমরান তুই হচ্ছিস একটা গুশালিক তোর গায়ে গন্ধ ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালো বেশিছিলাম এখন আবার লাইভে এসে আমি আমি ঘুমের ওষুধ খেয়ে বদকে থেকে বেহুশ করে পড়ে পাপি সালা ইমরান বিদি ইমরান তুমি কি বললে এটা নাটক ছিল আমাদের ভালোবাসাটা ছবিগুলো সব ভুল ছিল তোমার মুখে হেগে গে দিয়ে চলে যাব আসসালামু আলাইকুম এরকম করে আমার পাঁচ বছরের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আমি পাচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম টাইপের না যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো আমার কাজকে পছন্দ করতো এই সে আমার সাথে দেখা করতে চাইছে আমিও তার সাথে দেখা করতে চাইছি তখন আর কি যখন রাত্রে হয়ে গিয়েছিল তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জোস টাইপের কিছু খাচ্ছিল ওটা আমিও খাইছি তখন প্রচণ্ড একটা ঘুমঘুম ভাব হয়েছিল হওয়ার পর আমি আর কি ওই ঘুমঘুম ভাব হয়েছে দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল এই ছবিটা যে এরকমভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেনের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি ইভেন কি আমার ইভেন কি আমার ফ্যামিলির না মানুষ নানা ধরনের কথা বলছে এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছেন আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না কারণ এটা আমরা আমি মুসলিম পরিবারের সন্তান আমার আমি সত্যি কথা বলছি এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসের ময়দানে দাঁড়াবো পরকালকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি তাহলে সেই লোকটা কীভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে কিন্তু এই ভুল কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে সেটা নিয়ে কখনো ভাবেই না আমি এত কিছু করেছি মানুষের জন্যে মানুষের কল্যাণের জন্য এবং টিকটক ছেড়ে ভালো কিছু করার ট্রাই করছি কিন্তু আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি সেন্ডির সাথে সম্পর্ক আমার এরকম আমার ক্যারেক্টার ওই রকম বিশ্বাস করেন সেন্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত তখন তারা হচ্ছে দেখেন মানে কি অবস্থাটা আপনি একটু জাস্ট কল্পনা করেন এই সেন্ডিশা আসছে ওই যে টিকটকার দুইজনকে মিলাই দেওয়ার জন্য টিকটকার দুইজন মারামারি লাগছিল ব্রেকআপ হয়ে গেছে সংসার হচ্ছেন ওদেরকে মিলাই দেওয়ার জন্য আবার ও এখানে আসার পরে আমাদের অনেক নিউজ পোর্টাল স্বনাম অনেক নিউজ পোর্টাল তাদের আবার সাক্ষাৎকার আমরা কাকে প্রমোট করছি মানে আমার কাছে মনে হয় ওদেরকে যারা ইন্ধন দিচ্ছে আমরা হয় না যে তাল দেওয়া তাল মানে কি আমরা যখন একটা গান করি তখন গিটার তবলা তাদেরকে সাপোর্ট দেওয়া হয় একজন শিল্পীকে সাপোর্ট দেওয়া হয় সাপোর্টটা হচ্ছে কি তার গানটা যাতে আরও শ্রুতিমধুর হয় শিল্পীর একা যাতে লড়তে না হয় মানে দর্শকের অডিয়েন্সের সামনে আমরা কি করি সেটাকে সাপোর্ট দিই হারমোনিয়াম তবলা গিটার দিয়ে এখনও ওকে অনেকে সাপোর্ট দিচ্ছে ওদেরকে যারা এটাকে প্রমোট করছে কিন্তু আমি আসলেই জানি না মানে আমরা এর আগে অনেক ঘটনা দেখেছি ঘটনাগুলো হচ্ছে এরকম যে সবগুলি স্ক্রিপ্টেড ছিল সাজানো নাটক ছিল এখন দেখা যাক কি হয় কিন্তু এটাকে সম্পূর্ণ রূপে আইনানুক ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করা দরকার ওদিকে বিডি ডান বিডি ইমরান সে কান্না করতেছে আমি মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আমি নবীকে মানি আমি পাচক তো নামাজ না পড়লেও আমি মোটামুটি নামাজ পড়ি সেরকম অনেক কথা আমরা শুনছি আর পিছন আবার ইমোশনাল মিউজিক লাগানো লাগাই দেওয়া হয়েছে তো রনি ধন্যবাদ এভাবেই আমরা অনেকেই এটার প্রতিবাদ করছে এটার জন্য অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ